সামরিক সংস্কৃতি অর্থনীতি প্রযুক্তি আর কূটনৈতিক সহ বিভিন্ন দিকে আধিপত্য বিস্তারে বিশ্বের সুপার পাওয়ার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ক্ষমতাধর সেই যুক্তরাষ্ট্রই এখন বারবার অর্থনৈতিক সংকটে পড়ে ঋণে জর্জরিতে হয়ে ভুগছে দেউলিয়ার শঙ্কায়। আবারও অল্পের জন্য শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক ধস ঠেকাতে সরকারি ও বিরোধী দল দফায় দফায় বৈঠক করে শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছে এযাত্রাও সাময়িক সামাল দেওয়া হয়েছে দেশটির অর্থনীতির ধস। তা না হলে স্থানীয় সময় শনিবারের পর বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, যা হলে বিভিন্ন সরকারি পরিষেবা বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে যেত লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের সময়সীমা পার হওয়ার কিছুক্ষণ আগে সরকারি ব্যয় প্যাকেজটি 75-22 ভোটের ব্যবধানে সিনেটে পাশ হয়েছে। 46,000 কোটি মার্কিন ডলারের এই প্যাকেজের মাধ্যমে 30 সেপ্টেম্বর পর্যন্ত কয়েক ডজন খাতে সরকারকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। বিলটি সিনেটে পাশ হওয়ায় তা আইনে পরিণত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সরকারি ও বিরোধী দল মিলে এ বিল পাশে সাময়িক স্বস্তি মিললেও এখনও সমঝোতা হয়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রতিরক্ষা ব্যয়, জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ 22 মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। এতে সৃষ্ট নতুন সংকট উত্তরণে হাউস ও সিনেটকে একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন সরকার গত 4 দশকে 10 বার শাটডাউন বা আংশিক শাটডাউনের মুখোমুখি হয়েছে। আগামী 22 মার্চ আরেকটি বড় ধরনের বাজেট ঘাটতি বা শাটডাউনের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির সরকার। এর আগেই পেন্টাগনের বাজেট সমন্বয় করতে হবে কংগ্রেসকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।